তো রডটাকে ভালো করে তেল দিয়ে লুব্রিকেট করি। কি হলো আমার স্ত্রী নেই, আমার স্ত্রী না একদম গরম হয় না। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय स्वीट एंड सिंपल वर्ल्ड। आज की चले तुम्हारे का हेपी 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 मजादार भिडियो नहीं तो भिडियो थंबनेल टाइटल देखे निश्चय बुझते पे गेछो जो वाइफर ऊपर दाढ़ीमा इंटरेस्ट होते चले। तो देखो तुम्हारा मजा नाओ, आज के भिडियो सम्बन्धे बोलबो ना किछु, तुम्हारा शुधु मजा नाओ। ओके, भिडियो स्किप करबे ना, सबाई पुरोटाई देखबे, पुरोटा देखले बिभत्स एनजय पाबे और तुम्हारा शुद्ध पूरा भिडियोटार मजा नाओ। ओके, तो वाइफ किचेने आछे, ओ एक्षुनि आसबे, एखाने किछु ना किछु काज करते तो आसबे, तखोनी शुरू करबो आमि आसल प्रैंक। ठीक आछे, ततक्षण चुप करे बसे थाकबो, सेई समयटा शुधु अपेक्षा करबो, जखोनी ओइखाने आसबे तखन शुरू करबो आसल प्रैंक, तारपर शुरू होबे आसल खेला। या ओके, तो फ्रेंड हेलो हाँ रे इसमें फोन कर ली तो रुको जरा सबर करो। सुन 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 हमें जेटा बोलबो ठंडा माथा सुन, क्यों नहीं तो आसपास तो है सुन, आसपास क्यों नहीं तो नहीं हाँ अरे तो अनेक बड़ो समस्या यार। अरे सब समस्या समाधान আছে আমার কাছে। শুন 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 ভালো করে শুন। আরে এর তো কোনো প্রবলেমই নয়, প্রবলেমই নয়, চুটকিতে তো সমস্যা সমাধান করে দেব। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो। প্রথমে এক কাজ করবি, তুই তো রডটাকে ভালো করে তেল দিয়ে লুব্রিকেট করবি, ভালো করে লুব্রিকেট করবি। कहाँ से आते हैं? कारण प्रथम बार सुन, प्रथम बारे ताड़ाहुड़ो करबी ना, और पारले होलटाओ एकटू ऑयल दिए एकटुखानी लुब्रिकेट करे निबी, ताहले कि होबे बोलतो जखन तुई ढोकाबी ना तखन तोर इजी होबे। नाहले प्रथमबार ताड़ाहुड़ो करे ढुकिए दिले देखबी जदि ताड़ाहुड़ो करिस तो देखबी साइडगुलो छिड़े जाबे আর বহুত অসুবিধা হবে ছিঁড়ে গেলে একবার। হ্যাঁ, আর পুরো সেন্টারটা করবি আগে, প্রথমে রডটা ভালো করে লুব্রিকেট করার পরে ভালো সেন্টার করে প্রথমে অল্প করে ঢোকাবি, তারপরে আরেকটু ঢোকাবি, ঢোকানোর পরে যখন দেখবি পুরো লুব্রিকেট হয়ে গেছে তারপরে পুরোটা ঢুকিয়ে দিবি। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলি তো? তাহলে দেখবি আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আরে আর এখানে আমিও একটা বড় সমস্যা পড়ে গেছি জানিস তো। বড় হারামি ও বেটা। হ্যাঁ রে, সমস্যাটা অনেকটাই জটিল, কাউকে বলতেও পারছি না। সমস্যাটা হচ্ছে আরে তো বলবো কি না বলবো বুঝতে পারছি না। अरे कहना क्या चाहते हो? अरे हमारी स्त्री ना एकदम गरम है ना, एक डेढ़ घंटा समय नहीं है हमारी स्त्री गरम होती। और वो जखन गरम है तक मूड पूरा एकदम मूड बिगड़े जाए, तक मूड थके ना। यही तो देख ना अफिसे देख परफरमेंस देख हमारे मन चिड़चिड़े হয়ে থাকে। আমি তো রক্তে মাংসে গড়া মানুষ নাকি তুই বল। হ্যাঁ হ্যালো, আরে তারপর ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আরে শোন আমি যেটা বলছিলাম, আমার স্ত্রী, সিরিয়াস কথা বলছি, আমার স্ত্রী না মানে ও কি বলবো, আরে এক ঘন্টা গরম হতে সময় নেই, কি করবো বলতো? কত চেষ্টা করেছি, কত কিছু করেছি। আর দেখ না তুই তো এইসব সম্বন্ধে তোর তো এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ তুই বল না কোনো কিছু কোথায় কাকে দেখাবো, কোথায় যাব কি করব বল না তুই একটু আর যা দেখা বল একটু হেল্প কর यार তোর প্রবলেম তো আমি সমস্যা সমাধান করে দিলাম আমার প্রবলেমটা দেখ একটু সলভ করার চেষ্টা কর अरे यार बोलिस ना यार यार बोलिस ना इनको थोड़ी तो आज 5 বছর এই সিটাকে নিয়ে 5 বছর চলছে আমার দেখ পাল্টাতে তো এখন পারি না এই বয়সে এই সময় গিয়ে তো আর পাল্টানো যায় না বল যে হট করে পাল্টে নিয়ে একটা নতুন আসবো 5 বছর ওকে ইউজ করছি তো 5 বছরে তো এত একটা माया पड़े गेছে উপর না আর সবথেকে বড় কথা কি বলতো সবথেকে বড় কথা হচ্ছে হ্যাঁ আরে আমার সাথে ধোঁকা হয়েছে यार জানিস তো মানে এক রকম জিনিস আনতে গিয়ে আর এক রকম নিয়ে এসেছি কি হলো মাছ কি হচ্ছে এটা মানের শালা কা খোপড়ি তোর अरे पर कथा बोलते पर कथा अरे এখন তুই পরে কথা বলবি কি হচ্ছে মারছ কেন তুই কি মারছ মানে কি হচ্ছে আরে মারছ কেন কি কথা হচ্ছে কি হচ্ছে মানে কি বলছিস ওর সামনে এরকম লোকের সামনে এরকম বলে বেড়াচ্ছিস ছি 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 আমি তো স্পটে লোকের ওর সামনে गजब बेइज्जती है কি হচ্ছে কি কথা হচ্ছে কি কি কথা হচ্ছে কি ডিসকাস করছো বলো এগুলো নিয়ে डिस्कस করার একটা ম্যাটার তোমার কাছে আরে यार কি ডিসকাস করছো কোনো ম্যাটার পাওনি यार তুমি হ্যাঁ আমাকে নিয়ে পুরো ইউনিভার্সাল করে দিচ্ছ তোমাকে নিয়ে আমি কি ইউনিভার্সাল করছি তুমি আমাকে নিয়ে ইউনিভার্সাল করছো না নাই কি ইউনিভার্সাল করছো ফ্রেন্ডসদের সাথে আলোচনা করার ম্যাটার কি ম্যাটার চাইছো কি বলতে চাইছো তুমি হ্যাঁ আমার ভালো লাগছে না এরকম করে কি বলতে চাইছো তুমি আমি কি বলতে আমি তো কিছু বুঝতে পারছি না তুমি সত্যি সত্যি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট কি বলছো ন্যাকা চৈতন্য কিছু বুঝতে পারবে থোড়ি তুমি তো ন্যাকা চৈতন্য কি করে বুঝতে পারবে তুমি शमशेर सिंह जी देखते जाओ बस হ্যাঁ আমি তো কিছু বুঝি না না হ্যাঁ নতুন প্রোডাক্ট চাই ওল্ড প্রোডাক্ট হয়ে গেছে না নতুন প্রোডাক্ট চাই গরম হতে হবে তাই তো এখন হট চাই হট সেটাই তো যা বাবা যদি তাড়াতাড়ি গরম না হয় তাতে আমি তো পারফরম্যান্স বার করব কি করে সেটাই তো বলছি পারফরম্যান্স আমি তো সেটাই বলছি কি তোমার এরকম মানসিকতা তুমি আরে তার সাথে তুমি কি ভাবছো বলো তো উল্টোপাল্টা কি ভাবছো আমি তো বলছি যে আমার সত্যি কথা বলতে আমার রিলেশন 4-5 বছরের রিলেশন কি করে আমি এইভাবে আমি তো এটাই বলছি মানে 4-5 বছর ধরে কি ঘর করে কি পুরনো প্রোডাক্ট হয়ে গেছে এবারে ওল্ড হয়ে গেছে এবারে নিউ এর ধান্দায় খুঁজতে হবে এবারে আমাকে মার্কেটে ছেড়ে দিতে হবে নাকি সেরকম কোনো কথাবার্তা কাকে মার্কেটে ছেড়ে দেবার কথা বলছিলে আরে কোথায় কাকে মার্কেটে ছেড়ে দেবার কথা বলছিলাম কাকে মার্কেটে ছেড়ে দেবার কথা বলছিলে তুমি বলো হ্যাঁ বলছিলাম যে আমার স্ত্রীটা আর এখন কাজ করছে না তো তুমি কেন এই ম্যাটারগুলো বলতে হবে তার সঙ্গে কেন আলোচনা করতে হবে এগুলো নিয়ে যা বাবা তুমি তো জানো আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে তোমার স্ত্রীর কি সম্পর্ক আমার অফিসে অনেক ইলেকট্রিক্যালের ছেলে কাজ করে তো কি হয়েছে সেটা তুমি তো বলছিলে কদিন ধরে আমার মাথায় কন্টিনিউয়াস বলে যাচ্ছ যে আমাদের যে স্ত্রীটা আছে সেটা হিট হয় না সেটা হিটিং হতে নাকি 1-1.5 ঘন্টা সময় লাগে ততক্ষণে আর আমার তোমার মুড থাকে না আমি তো সেটাই ডিসকাস করছিলাম কোথায় গেল এই যে এই স্ত্রীটার কথাই বলছিলাম আমি যে এই দেখো আমার সাথে ধোকা হয়েছে কি লেখা আছে মেড ইন জাপান আমি বললাম যে আমি ভেবেছিলাম হয়তো এটা জাপান এখানে দেখছি জাপান আমি ওটাই বলতে চাইছি যে আমার সাথে ধোকা হয়ে গেছে, আমি কিনতে গিয়েছিলাম একটা প্রোডাক্ট, পেয়েছি আর একটা প্রোডাক্ট, সেগুলো আমার সাথে ধোকা হয়ে গেছে বলো। তো আরে এটা আমার কাজ করতে ফোনে আলোচনা নয়, আমি আমার বন্ধুকে বলছিলাম যে এইটা ও তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ও পারে, ওর হয়তো ওর কয়েল টয়েলে কিছু প্রবলেম হচ্ছে, সেটা ছাড়বে। তুমি কি ভাবছিলে, কি ভাবছিলে তুমি? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সত্যি তুমি যত দিন যাচ্ছে একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না তোমাকে আর। সত্যি তুমি মানে তুমি একদম পুরো ডাটি মাইন্ড হয়ে গেছো। কি আমি ডাটি মাইন্ড? কি ডাটি মাইন্ড? এই ধরনের কথা বলছো? আমি তো এত ভালো জিনিসের একটা ডিসকাস করছিলাম, সেটাকে নিয়ে তুমি কোন লেভেলে নিয়ে চলে গেছো, সিরিয়াস কথা। এখন বলবে না হ্যাঁ, তুমি একদম পুরো ডাটি মাইন্ড হয়ে গেছো। ছি ছি ছি, এইগুলো আমার ডাটি মাইন্ডের কি আছে? তুমি যেই ধরনের কথা বলছো, কি বলবো তোমাকে আমি? আমি কি বলবো? ছি ছি ছি, ডাটি মাইন্ড হয়ে গেছো তুমি একদম। ফালতু কথা বলো না আমার সাথে, ফালতু ফাজলামি করো না। ফালতু ফাজলামি? আমি তো এটাকে নিয়ে ডিসকাস করছিলাম এতক্ষণ থেকে। তুমি কি ভাবছিলে? তুমি এইটা নিয়ে ডিসকাস করছিলে? তুমি আমাকে কি ভেবেছো বলো তো? আমি আবার কি ভেবেছি? ও তো কথা বলো না তুমি, বুঝি না আমি তো উদ্দফুদ্দু নাকি? আমি একটা কিছু বুঝি না। কি বলছিলে, কি বলছিলে? আমি সব কথা শুনেছি বাইরে। হ্যাঁ কি শুনেছি? কি শুনেছি মানে ডুপ্লিকেট হয়ে যাবে, তেল দিয়ে ঘষতে হবে, শক্ত হয়ে যাবে, একই কথাবার্তা। আরে তার শোনো ভালো করে, শোনো, তার মোটরে সে শ্যাফটটা লাগাবে কি করে? আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার ডিপার্টমেন্ট সে কয়েল তৈরি করে দেবে। তার জন্য আমি ডিসকাস করছিলাম আমার এর কয়েলটা গেছে কিনা, আমার স্ত্রী কয়েলটা গেছে কিনা, আর সে মোটরের শ্যাফটটা কি করে লাগাবে? যতবারই লাগায় তার বিয়ারিং টাল হয়ে যায়। সেই জন্য সে আমাকে বলছিল, আমি জন্য বললাম যে শ্যাফটটাকে ভালো করে লুব্রিকেট করে নিবি, আর নতুন হোল তো হোলটাকে ভালো করে লুব্রিকেট করে আস্তে করে ক্রুজ করে ঢোকাবি, এটাই বলছিলাম। আর তুমি উল্টোপাল্টা কথা ঘোরাওনি। আর তোমার উল্টোপাল্টা আমি ঘোরাইনি। তুমি শোনো, কথা আমি ঘোরাচ্ছি? যদি আমি কথা ঘুরিয়ে থাকি তো এর টোটাল সাক্ষী আমার বন্ধুরা রয়েছে। ওই দেখো সেখানে সব কটা বন্ধু দেখছে, সব কটা বন্ধু। এইগুলোকে নিয়ে তো নোংরা জঘন্য জিনিসকে নিয়ে একটা প্র্যাঙ্ক করছো। জঘন্য জিনিস কি ভালো জিনিস সেটা বন্ধুরাই ডিসকাস করবে, তোমরাই বলবে যে ডাটি আমার ওয়াইফ না পছন্দ করে। আমি পছন্দ নয়, আমি জানি না, আমি এসব বুঝি না। আমি বলছি এটা বন্ধুরাই ডিসাইড করবে যে সত্যি সত্যি আমার ওয়াইফ ডাটি মাইন্ড হ্যাঁ কি না। ঠিক আছে, আর মুখটা দেখিয়ে চলে গেছে। তো তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমার ওয়াইফ ডাটি মাইন্ড হ্যাঁ কিনা, কি ভাবছিল। দ্বিতীয় কথা, আর তৃতীয় কথা, তোমরা ইয়ার সাবস্ক্রাইব করছো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেই করবে, আর তার সাথে সাবস্ক্রাইবও করবে। ঠিক আছে, আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, বাই।